আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক লেখাপড়া করতেছো তোমরা, যেহেতু সময় একেবারে সন্নিকটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের এখনই উচিত তোমার বন্ধুদের সাথে এটা দ্রুত শেয়ার করা, যেহেতু সময় একেবারে শেষ সময়। আমি প্রথমে ভাবিনি বলে আমি এই সাবজেক্টটা এমসিকিউ তোমাদের দিব। নর্মালি আমি ভূগোলটা বেশি করি, কিন্তু এত শিক্ষার্থী আমাকে নক দিয়েছে, বাধ্য হয়ে আমি তাড়াতাড়ি লেখা শুরু করে দিয়েছি বলে অন্তত যে এমসিকিউগুলো তোমার এক্সাম হলে যাওয়ার আগে অবশ্যই পড়া উচিত, একেবারে কমন ইম্পর্ট্যান্টগুলো তোমাকে দেওয়া হয়েছে। এই সাবজেক্টটা খুব বেশি বড় না হলে এত পরিমাণে এমসিকিউ, যেটা 400 বা 450 দিতে পারলে খুব ভালো হতো, বা 300 বা 350 দিতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমি তোমাদের একেবারে অধ্যায়গুলো এতটাই ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো কালেক্ট করেছি, যেটা তোমার অবশ্যই দেখে যাওয়া উচিত। এখান থেকে তুমি চাইলে 20-25টাও কমন পেতে পারো, আবার যদি লাক ভালো থাকে দেখবে 30টা প্রশ্ন কমন চলে আসছে। খুবই মানে কী বলবো আর, অতএব এই ভিডিওটি তোমার এখনই উচিত। বাকি তোমার যারা যারা এখন পর্যন্ত, অনেকে হয়তো ঘুমিয়ে গিয়েছে, যেহেতু আমি এখন রেকর্ড করতেছি এখন বাজে প্রায় 12টা, তার মানে এডিট করে তোমাদের দিতে রাত 1টা বা 2টার মতো হয়ে যেতে পারে, বা এর আগেও হয়ে যেতে পারে। যা হোক, তাহলে বুঝতেই পারছো প্রথম এমসিকিউটা ল্যাটিন। ল্যাটিন শব্দ কিন্তু এটা মাথায় রাখতে হবে, সিভিস এবং হচ্ছে সিভিটাস, দুইটা কিন্তু ল্যাটিন শব্দ। এটা কোন শব্দ, এটা এমসিকিউ আলাদাভাবে আসতে পারে। সিভিস এটার অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস মানে হচ্ছে নগর রাষ্ট্র, দুটো আলাদাভাবে এমসিকিউটা হতে পারে। পৌরনীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন, ই এম হোয়াইট। প্রাচীনকালে ছোট ছোট নগর নিয়ে কোনটি গড়ে ওঠে, এটা হবে নগর রাষ্ট্র। নাগরিকতার স্থানীয় বিষয় বা প্রতিষ্ঠান কোনটি, এটা হবে সিটি কর্পোরেশন। সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু কোনটি, অধিকার আর হচ্ছে কর্তব্য। কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়, এটা হবে জাতিসংঘ। মামুন একজন সুনাগরিক হতে চায়, তাহলে প্রথম তার কোন বিষয়ে ধারণা থাকা প্রয়োজন, এই টাইপের প্রশ্নগুলো ইদানিং পরীক্ষায় বেশি আসে, এটা হবে পৌরনীতি। সুনাগরিক হতে হলে পৌরনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। পৌরনীতি এবং নাগরিকতার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রের আদেশ নিষেধ মেনে চলা, শিক্ষিত সমাজ গড়ে তোলা, রাষ্ট্রের অধিক সুযোগ সুবিধা নিশ্চিত করা, এটা কিন্তু হবে না। আপাতদৃষ্টিতে হয় কিন্তু এটা আমরা গ্রহণ করব না। রাষ্ট্রের স্থানীয় সংস্থা হলো ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, তিনটে হবে। বৈবাহিক সূত্রে ভিত্তিতে পরিবারকে ভাগ করা হয়েছে 3 ভাগে। দেবব্রতের মা পরিবারের কর্তৃত্ব করেন, দেবব্রতের পরিবারের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে, এটা হবে গারো পরিবার, যেহেতু মা কর্তৃত্ব করেন। পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে ভাগ করা হয়েছে 2 ভাগে। সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে, উক্তিটি কার, ম্যাকাইভার। কোন পরিবারের একজনের স্বামীর একাধিক স্ত্রী থাকবে, বহুপত্নিক পরিবারে। আমাদের সমাজে যে ধরনের পরিবার দেখা যায় সেটা হবে, খেয়াল করে দেখো, একপত্নিক, বহুপত্নিক, বহুপতি পরিবার। তোমাদের কাছে এটা কোশ্চেন রাখলাম, এটা বলে দেবে কোনটা আনসার হবে, দেখা যাক কমেন্টসে জানাতে পারো 15 নম্বরের আনসার কী হবে। যা হোক, তাহলে বুঝতে পারবো হ্যাঁ তোমরা খুব ভালো মতো ভিডিওগুলো দেখতেছো। এবার আমরা দেখি একটা উদ্দীপক। উদ্দীপক ঠিক এইভাবেই পরীক্ষায় আসবে, মা বাবা ভাই বোন দাদা দাদি নিয়ে সীমার হচ্ছে পরিবার। সীমা ভাই বোনদের সাথে খেলা করে, দাদির সাথে কাছ থেকে গল্প শোনে। অপরদিকে তামিমের পরিবারের আছে মা বাবা, তামিম স্কুলে একা যায় এবং মন খারাপ করে। এই উদ্দীপকটা পড়ে আমরা বুঝতে পারি এটা কোন পরিবারকে ইন্ডিকেট করা হচ্ছে, দুইজনকে। সীমা কোন পরিবারে, অবশ্যই যৌথ পরিবার। তামিমের মন খারাপ হওয়ার পিছনে কারণটা কি, এক পরিবারের কারণে সঙ্গীহীন থাকে এজন্য। রাজা দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, যদি এখানে নামটা আমারই ছিল, আমি শুধু রস্যু কাটার পরিবার তা আকাটা দিয়ে দিয়েছি। যাক, তার পরিবারের মা বাবা ছাড়াও দাদা দাদি চাচা চাচি একত্রে বসবাস করেন। রাজার বন্ধু মিজান তার বাবা মায়ের একমাত্র সন্তান। মিজানের বাবা মা চাকরিজীবী হওয়ায় প্রায় সে নিঃসঙ্গতায় ভোগে, এরকম অনেকের ক্ষেত্রে এটা হয়। রাজার পরিবার কোন ধরনের পরিবার, এটা যৌথ পরিবার। আমার নিজের পরিবার অনেক যৌথ পরিবার। মিজানের মানসিক বিকাশের জন্য তাকে সঙ্গ দিতে হবে, আর তার উপযুক্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে, এটাই হবে উত্তর। এই টাইপের কোশ্চেনগুলো কমন না পড়লেও তোমরা পারবা। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়, কারণ পরিবারের শিক্ষার ভিত্তি রচিত হয়, সব শিক্ষায় পরিবারের সম্পাদিত হয়, এটাই বলা হয়েছে। পরিবারের শিশু মানবিক গুণাবলী শিক্ষা লাভ করে, এটাও হতে পারে। আমি এখানে 3টাকে অ্যান্সার হিসেবে দেখতে চাই, সব শিক্ষায় পরিবারের সম্পাদিত হয় এইটা আমার কাছে মনে হয়নি, আমার কাছে অ্যান্সার আসলে 1 আর 2 মনে হয়েছে, তোমরা কমেন্টস করে জানাতে পারো। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক উপাদান কোনটি, সার্বভৌমত্ব, খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ।
এরপর আমরা দেখবো হচ্ছে রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান রাজনৈতিক, রাষ্ট্র গঠনের উপাদান কয়টি, চারটি, রাষ্ট্রের চরম পরম সর্বোচ্চ ক্ষমতা কোনটি, সার্বভৌমত্ব, মানুষ স্বভাবগত সামাজিক জীব, সে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা, উক্তিটি করেছে অ্যারিস্টটল। মনস্তান্ত্রিক একটা প্রশ্ন এটা, কয় একটি নির্দিষ্ট ভূখণ্ড হওয়া সত্ত্বেও একটি বিষয়ের অনুপস্থিতির কারণে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নয়, খনামুখ রাষ্ট্রটি প্রতিনিয়ত ক অঞ্চলের ঘরবাড়ি ধ্বংস করছে এবং নাগরিকদের হত্যা করছে, কয়ের কোনটির অভাব রয়েছে, সার্বভৌমত্ব, এখানে সর্বনাশ, সার্বভৌমত্ব, কয়ের এরূপ পরিস্থিতি হতে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে, স্বাধীনতা অর্জন করতে হবে, এটা স্বাধীন রাষ্ট্র না। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য মতবাদ কোনটি, ঐতিহাসিক, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে, এটা হবে জন লক, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তাকে ডক্টর গার্নার, কে বলতেন রাষ্ট্র আমি রাষ্ট্র, এটা হবে চতুর্দশ লুই, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি, ঐশী, সবচেয়ে পুরাতন কিন্তু। এরপরে আদিম সমাজে রাষ্ট্রের উৎপত্তির অন্যতম উপাদান কোনটি, রাজনৈতিক চেতনা, আমি প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ রেখেছি 33টি। এবার চলে গেলাম দ্বিতীয় অধ্যায়ে, সবুজের তোমরা অবশ্যই জানো প্রথম অধ্যায় থেকে 100-এর উপর এমসিকিউ তৈরি করা যায়, মানে বেশি তৈরি করা যাবে, গাইড পুস্তকে প্রায় 200টার মতো আছে। সবুজের পিতামাতা ভারতীয় কিন্তু সবুজ জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, এক্ষেত্রে সবুজের নাগরিকতা কোনটি হবে, ভারতে, পিতামাতা যেহেতু ভারতীয় তাহলে ভারতীয় প্লাস এটা হবে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে এখানে ক্ষেত্র হবে, ক্ষেত্রে জন্মনীতি এবং জন্মস্থান নীতি অনুসরণ করা হয় কোন দেশে, এটা হবে যুক্তরাষ্ট্র। জনাব জামাল সাহেবের ছেলে সোহান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এক মার্কিন মেয়েকে বিবাহ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, সে মাঝে মাঝে বাংলাদেশে আসে। সোহান কোন পদ্ধতিতে মার্কিন নাগরিকত্ব লাভ করে, এটা হচ্ছে অনুমোদন সূত্রে। সোহান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে রাষ্ট্রপ্রদত্ত সকল সুবিধা ভোগ করছে, এটা সত্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে, রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। আসলে উত্তর 1 আর 2, 3 নম্বর অ্যান্সার আমরা গ্রহণ করব না। আত্মসংযম বলতে কী বোঝায়, যে কোনো ত্যাগ স্বীকার করে প্রস্তুত থাকা, তাহলে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকাকেই বলে হচ্ছে আত্মসংযম। কোন অধিকারটির আইনগত ভিত্তি নাই, নৈতিক অধিকারের আইনগত কোনো ভিত্তি নাই, ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার, এটা হবে নৈতিক অধিকার, ভোটার অধিকার প্রয়োগ করা নাগরিকের কোন ধরনের অধিকার, এটা রাজনৈতিক অধিকার। বাংলাদেশের তথ্য অধিকার আইনটি গৃহীত হয় 5 এপ্রিল 2009 সালে, মনিকা নির্বাচনে সততার সাথে ভোটদান করে, এক্ষেত্রে মনিকার কর্মকাণ্ড কোন কর্তব্যের মধ্যে পড়বে, সততার সাথে, এটা হবে নৈতিক। এখানে এমসিকিউ আমরা খুব বেশি রাখি নাই, 3 নম্বর অধ্যায়ে চলে আসলাম। মানুষের আইন মান্য করে কেন, মানে মানুষ আইন মান্য করে কেন, শাস্তির ভয়ে কিন্তু এটা করে। কমেন্টরিস অন দ্য, এখানে অন্য দানা হবে না, অন দ্য লজ অব ইংল্যান্ড গ্রন্থের রসিও থাকে, এটা হবে ব্ল্যাক স্টোন। কে ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করেন, অধ্যাপক ডাইসি। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি, আইনসভা। নিচের কোন সভ্য সমাজের মানদণ্ড, নিচের কোনটি সভ্য সমাজের মানদণ্ড, আইনের শাসনটাই হবে সভ্য সমাজের। রাষ্ট্রের আইন তৈরি করার কারণ হল মানুষকে অন্যায় করা থেকে বিরত রাখা, নাগরিকের অধিকার অক্ষুণ্ণ রাখা, নাগরিককে স্বাবলম্বী করা। উত্তর দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 2, তাহলে মানুষকে অন্যায় করা থেকে বিরত রাখা, নাগরিকের অধিকার অক্ষুণ্ণ রাখা। আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রীতিনীতির খেয়াল করে দেখো, রীতিনীতির সমষ্টি বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, এখানে সর্বজনীন, তিনটাই কিন্তু হবে। আইনের নিয়ন্ত্রণ আসে বিধায় স্বাধীনতা রক্ষা পায়, উক্তিটি কার বলছে, উইলবি। সমাজের ভেদাভেদ দূর করে কোনটি, সাম্য। আমরা 4 নম্বর অধ্যায়ে চলে আসছে, রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপরে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তি মালিকানাধীন স্বীকার করে নেয়, সমাজতান্ত্রিক। লিমার দেশের একটি মাত্র রাজনৈতিক দল আছে, সে দেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না, এটাই হবে সমাজতান্ত্রিক। লিমার দেশের রাজনৈতিক অবস্থা হচ্ছে বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই, উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এক ব্যক্তি এক দেশ এক নেতা, কোন রাষ্ট্র ব্যবস্থার আছে একনায়কতন্ত্র।
কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিপ্লবের সূচনা কম, এটা হচ্ছে গণতান্ত্রিক, যেটা সবচেয়ে ভালো। কোনটি গণতন্ত্রের প্রাণ? আইনের শাসন। বেকার ভাতা কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য? কল্যাণমূলক রাষ্ট্রের। গণতন্ত্রের বাহন কোনটি? নির্বাচন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুণাবলীর উল্লেখযোগ্য দিক হল দায়িত্বশীল শাসন, যুক্তি এবং সম্মতির প্রাধান্য। অ্যান্সার ১১ হচ্ছে ২। এরপরে আমরা একটা উদ্দীপক পাবো, তন্নি এ দেশের বাসিন্দা, তার দেশের শাসন ব্যবস্থাটি সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। জনগণের সার্বিক কল্যাণে এ শাসন ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করে। এ দেশের প্রচলিত শাসন ব্যবস্থার নামটাতে হবে গণতন্ত্র। উক্ত শাসন ব্যবস্থাটির জনপ্রিয় কারণ ইহা ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সেখানে যোগ্যতার চেয়ে সংখ্যা গুরুত্ব দেয় বেশি। যা হোক, তাহলে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি ১ আর হচ্ছে ২। সম্প্রদায় এবং দলের মধ্যে সম্পর্ক এবং সম্প্রীতি বজায় রাখে, এটাও কিন্তু হতে পারতো, কিন্তু আমরা দেইনি এখানে অ্যান্সার হিসাবে। বলছে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? সৌদি আরবে। কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক বা নিয়তান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে? নিয়মতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, এটা হবে যুক্তরাজ্য। ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হবে দুই ভাগে। কল্যাণমূলক রাষ্ট্র সর্বদা স্বার্থ সংরক্ষণ করে কৃষকদের, শ্রমিকদের। কল্যাণমূলক যেহেতু বলা হয়েছে, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? জাতীয় ঐক্যর প্রতীক। সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সংসদীয় পদ্ধতির এটা ব্যবস্থা বিদ্যমান, সংসদীয়। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অসুবিধা হলো কেন্দ্রের কাজের চাপ বেশি থাকে, কেন্দ্রের কাজের চাপ বেশি থাকে। আমরা আর একটা উদ্দীপক বলবো, রোমানা যে দেশটিতে বাস করে তার কোনো প্রদেশ নাই। দেশটি ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে, আমাদের বাংলাদেশের কথা মনে বলা হচ্ছে। সে দেশের সকল ক্ষমতার মালিক জনগণ, আমাদের জনগণের কথাই বলা হচ্ছে। রোমানার দেশটি কোন ধরনের রাষ্ট্রকে ইঙ্গিত করে? এককেন্দ্রিক। উদ্দীপক, রোমানার দেশটি কোন রাষ্ট্রকে নির্দেশ করছে বলে তোমার মনে হয়? এটা আমাদের বাংলাদেশই হবে। কিউবার সংবিধান কোন পদ্ধতিতে তৈরি হয়েছে? এটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে। সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, উক্তিটি কার? অ্যারিস্টটল। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? আলাপ আলোচনার মাধ্যমে। ম্যাগনা কার্টা কী? এটা হচ্ছে অধিকার সনদ। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। এরপরে বলছে ক্রমবিবর্তনের মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে উঠেছে? যুক্তরাজ্য। কত সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়? ১২১৫। লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী বলা হয় কেন? এটা হবে ক্ষমতা বণ্টন করে দেওয়ার জন্য। লিখিত সংবিধানের বৈশিষ্ট্য হবে সুস্পষ্টতা এবং স্থিতিশীলতা, প্রগতির সহায়ক এটা কিন্তু হবে না। অলিখিতর মধ্যে কিন্তু প্রগতির সহায়ক হয়ে থাকবে। তাহলে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হবে, তার লিখিত এবং অলিখিত দুটো মনে রেখো তোমরা, প্রগতির সহায়ক হয়ে থাকে, বিপ্লবের সম্ভাবনা কমায়। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি করে, এটা কিন্তু পঞ্চদশ। বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে, তার মানে এক বছর পর, স্বাধীনতার এক বছর পর। বাংলাদেশ সংবিধান কখন জাতীয় গণপরিষদে গৃহীত হয়? ১৯৭২ ৪ নভেম্বর। কোন সংশোধনীতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন প্রবর্তন করা হয়? ৩। এরপরে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় কোন সংশোধনের মাধ্যমে? ১২। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়, এটা পঞ্চদশ, একটু আমরা দেখে আসলাম। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? ১৫৩টি। সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের জন্য ৫০টি আসন সংরক্ষণ করা হয়? ৫০। ৫০টি আসন কিন্তু সংরক্ষিত। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? ৩৪ জন। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, মলি যে দেশে বাস করে সে দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক, তার দেশটির পরিচালনার নিয়ম নীতি এ পর্যন্ত ১৬ বার সংশোধন করা হয়েছে। মলি যে দেশে বাস করে সে দেশটি পরিচালনার নিয়ম নীতি হলো সহজে পরিবর্তনযোগ্য, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, লিখিত দলিল। উত্তর হবে লাস্টের দুটি, অর্থাৎ ২ আর হচ্ছে ৩। উক্ত সংবিধানটির পঞ্চদশ সংশোধন করার কারণ রাষ্ট্রীয় মূলনীতির পুনর্প্রবর্তন এবং মহিলাদের জন্য ৪৫টি আসন সংরক্ষণ, না এটা ৫০টি হবে। আনসার ১ আর হচ্ছে ২। এরপর দেখব আমরা ৬ নম্বর অধ্যায়ে, শাসন বিভাগের অপর নাম কী ছিল? নির্বাহী বিভাগ। সরকারের কার্য পরিচালনা বিভাগ কয়টি? ৩টি। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিটাকে? রাষ্ট্রপতি।
বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ প্রাপ্ত লাভ করেন? রাষ্ট্রপতির দ্বারা। মিস্টার এক্স কানাডার রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে কারানিকোড পরিচয়পত্র পেশ করবেন রাষ্ট্রপতির কাছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে কিন্তু হবে না। বলছে, অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? রাষ্ট্রপতিকে। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? 35 বছর। দীপিকা রানী আইনসভার সদস্য, তাকে বলছে অধিবেশনে আহ্বান করেন কে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়? এটা হবে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সদস্য সংখ্যা কত ভোট প্রয়োজন? 2/3, এত অংশ। যা হোক, এক ভোট বেশি পেলেই হলো। এবার দেখি, সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার প্রধানকে প্রধানমন্ত্রী, সব ক্ষমতাই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আসলেই। জাতীয় সংসদের নেতাকে প্রধানমন্ত্রী, নিচের কোনটি সরকারের স্তম্ভ? প্রধানমন্ত্রী, সব কিছু তার নিকট। আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন যে কে? এটাও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসনকার্য, এই যে কেন্দ্র করে দেখো, এই লাইনের মাধ্যমে সব কিছু বলা হয়েছে। কেননা তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু। অলমোস্ট সব, শুধু রাষ্ট্রপ্রধান নাই, রাষ্ট্রপ্রধান একজন আসেন, নিয়োগ দেওয়া হয় তাকে, এই তো। তার কাজ কিন্তু কিছুই নাই বললেই চলে, হিসাব করলে এখানে আমরা যেগুলো দেখি। যা হোক, জনাব ক দেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, তিনি ওই দেশের সরকার প্রধান জনাব খ এর পরামর্শক্রমে সকল কাজ পরিচালনা করেন। উদ্দীপকে জনাব খ কোন পদে অধিষ্ঠিত হয়েছেন? প্রধানমন্ত্রী। সব কিছু যদি তিনিই করেন তাহলে প্রধানমন্ত্রী হবেন। জনাব কয়ের কাজ হলো সংসদের অধিবেশন আহ্বান করা, প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেঙে দেওয়া। দেখো, এই যে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে, মানে তিনি যেটা বলবেন সেটাই মূলত হচ্ছে আসলে। এইটা উত্তর 1/3। মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দুকে প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা বাহিনীর গঠনের দায়িত্ব কার? মন্ত্রিসভার। কোনটিকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়? প্রশাসনকে হৃৎপিণ্ড বলা হয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর কয়টি? 2টি। বাংলাদেশের মোট কয়টি প্রশাসনিক উপজেলা রয়েছে? 489টি। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট? 2। এটা কোশ্চেন রিপিট হয়ে গেছে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদের মহিলাদের জন্য 50টি, আগেই বলে আসছি আমরা। বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত? 350। 50টা মহিলাদের জন্য। শাসন বিভাগের নিয়ন্ত্রণ করে কে? জাতীয় সংসদ। আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে বলা হলো হোয়াট, দেখো স্থানে কি হবে? জাতীয় সংসদ নতুন আইন প্রণয়ন করে, প্রচলিত আইন সংশোধন করে, প্রচলিত আইন পরিবর্তন করে, জাতীয় সংসদই হবে। বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নামটা কি? সুপ্রিম কোর্ট। কিসের মাধ্যমে সরকার সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে? বিচার বিভাগের মাধ্যমেই। সুপ্রিম কোর্টের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারবেন? 67 বছর পর্যন্ত, 67। আমরা 7 নম্বর অধ্যায় চলে আসলাম 7 বলার পর। কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? সৌদি আরবে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উগান্ডা। উগান্ডা অনেকে আমরা হাসি ঠাট্টা করে থাকি, উগান্ডা কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের জন্যই কিন্তু সবচেয়ে বেশি পরিচিত, এবং উগান্ডা কিন্তু একটা মুসলিম দেশ। অতএব তোমরা ঠাট্টা বিদ্রুপ করার আগে ভেবে বলো। বিরোধী দলের কাজ হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা, রাজনৈতিক দলের প্রধান কাজ হলো সরকার গঠন করা। নির্বাচন কি? প্রার্থী বাছাইয়ের একটা কাজ। নির্বাচনের মাধ্যম প্রকাশ পায় জনমত, জনগণ সরাসরি নির্বাচন, জনগণ থেকে নির্বাচন। এটি কোন পদ্ধতি নির্বাচন? এটা প্রত্যক্ষ। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দেন। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে? 119 নং। অষ্টম অধ্যায় চলে আসছে, বর্তমানে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়? এটা 3 স্তর বিশিষ্ট। সিটি কর্পোরেশন কোনটি? রংপুর, রংপুর সিটি কর্পোরেশন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কত নং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য রয়েছে? 12। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কত? 25। বিশ্বের কতটি দেশ নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ সমর্থন করেছে? 132টি। অল্প কয়েকটা এমসিকিউ মাত্র। এবার আসুন নবম অধ্যায়ে, বাংলাদেশের 1 নম্বর সমস্যা কি? এটা হচ্ছে জনসংখ্যা। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু করে কোন মন্ত্রণালয়? এটা হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, VGF, ভালনারেবল গ্রুপ ফিডিং, এর পূর্ণরূপ হচ্ছে এটাই। এরপরে খাদ্য নিরাপত্তার জন্য কোনটি দরকার? কোনটি দরকার? এটা হবে হচ্ছে সঠিক খাদ্যনীতি। স্থিতিশীল উন্নয়ন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি হলো গাছপালা লাগিয়ে বনায়ন সৃষ্টি করা, এটাই হলো প্রধান। নারীর ক্ষমতায়ন বলতে কোনটিকে বোঝানো হয়েছে? জাতীয় উন্নয়নে নারীদের সম্পৃক্তকরণ। আমরা 10ম অধ্যায়ে চলে আসলাম,
মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে। পাকিস্তানের শতকরা কতজন বাংলা ভাষায় কথা বলে? 56 জন। তাহলে পাকিস্তানের শতকরা কতজন বাংলায় কথা বলছে? আমরা হচ্ছে 56 জন। চিন্তা করো, ভাষা আন্দোলনের বাংলা মানুষের মধ্যে কোনটি জাগ্রত হয়? অধিকারের চেতনা। কোন আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির অধিকার, স্বাধীনতা বা সচেতনতা তৈরি হয়েছিল? এটা কিন্তু ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব কোনটি? এটা হচ্ছে শাসনতন্ত্রে বাংলা ভাষাকে স্বীকৃতি দান, এটাই আমাদের প্রধান দাবি ছিল। যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় স্থায়ী ছিল কতদিন? 56 দিন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? একে ফজলুল হক। কাদের নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? সমমনা, মানে সবাই একই রকম নীতি মেনে চলবে বা সবাই যাদের মতামত একই রকম, কতিপয় রাজনৈতিক দল নিয়ে। মৌলিক গণতন্ত্রের বলছে ধারণা প্রবর্তন করেন কে? জেনারেল আইয়ুব খান। ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? ছয় দফা। নিচের কোনটিকে বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয়? এটা হচ্ছে ছয় দফা কর্মসূচি। আমরা একটা এখানে হোয়াট সিনও দেখতে পাচ্ছি, এখানে কী বসবে? 1966 সাল দেখে আমরা বুঝতে পারি এটা ছয় দফা কর্মসূচি। উক্ত কর্মসূচির ফলে বাঙালি জাতির মধ্যে স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়, সঠিক বৈষম্যমূলক রাষ্ট্র ভাঙার উদ্দীপনা সৃষ্টি হয়। এরপর দেখতে পাচ্ছি আগরতলা মামলার আসামি কতজন? 35 জন। 1990 সালের স্বৈরাচার পতন আন্দোলনের সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন আন্দোলনটির? 69-এর গণ অভ্যুত্থান। তার 69-এর গণ অভ্যুত্থান। বাঙালি বলছে অবিসাংবাদিতা নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। কত তারিখে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। 1972 সালে ঢাকার মীরপুরে কাদের স্মরণে স্মৃতিসৌধ স্থাপন করা হয়? বুদ্ধিজীবীদের। 1971 সালে কত তারিখে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়? 10 এপ্রিল। মুজিবনগর সরকার গঠিত হয়? এই তো 10 এপ্রিল, সেম 1971 সালের। মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করে? 17 এপ্রিল, তার 6 দিন পর। জনাব মতিউর চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন পাক বাহিনীর এক রাতের নারকীয় হত্যাকাণ্ড এখনও বিশ্বব্যাপী নিন্দিত। অন্যদিকে রতন চৌধুরী বলেন তারা নির্বিচারে একের পর এক মানুষ হত্যা করে, প্রথমে ঢাকা এবং পরবর্তীতে সারা দেশে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়। আমরা বুঝতেই পারছি এটা 25 মার্চের কথায় বলা হয়েছে, অপারেশন সার্চ লাইট। এ রাতের গণহত্যার কারণ হল স্বাধীনতা স্বপ্ন নস্যাৎ করা, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা, এটাই ছিল তাদের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গেরিলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি ছিল কৃষক আর হচ্ছে ছাত্র, কৃষক আর ছাত্ররাই বেশি ছিল। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কখন? এটা 6 ডিসেম্বর, যার আমরা 10 দিন পরে স্বাধীনতা পেয়ে যাবে, 9 দিন পরেই। মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কোনো আঞ্চলিক সীমা ছিল না? 10 নম্বর সেক্টরের কোনো আঞ্চলিক সীমা ছিল না। রাহুল 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল, 25 মার্চ রাতে রামপুর গ্রামে চলে আসে, গ্রামের দিনমজুর রতনকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, তাদের রণকৌশলে পাক বাহিনীর কোণঠাসা হয়ে পড়ে। রাহুল এবং রতন মুক্তিযোদ্ধাদের কোন বাহিনীতে যোগ দিয়েছিল? এটা অনিয়মিত বাহিনী। যুদ্ধকালীন রাহুল এবং রতনদের বাহিনী স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল, গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে। পাকিস্তানি বাহিনীদের বসে গতিবিধি নজরে রেখে নিয়মিত বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ হচ্ছে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, ধর্ম যার যার রাষ্ট্র সবার, আর যেটা আমরা এখনও উল্টাভাবে বলি ধর্ম যার যার উৎসব সবার, আসলে এখন হবে ধর্ম যার যার রাষ্ট্র হবে সবার, সর্বপ্রকার শোষণ এবং বৈষম্য থেকে মুক্তি লাভ, এটা হবে 1, 2, 3। এই যে পহেলা বৈশাখের সময় আমরা এই উল্টাপাল্টা কথাগুলো বলে থাকি, ধর্ম যার যার উৎসব সবার। যা হোক, এটা তোমরা শিক্ষিত যেহেতু সবাই ভিডিও দেখতেছ, নিজেরাও এটা বুঝতে পারবে। আমরা পরের এমসিকে চলে যাব, শেষ অধ্যায় আমাদের। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায়? এখানে কোথায় অবস্থিত? এটা হবে নিউ ইয়র্কে। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি নিশ্চিত করা, সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি এবং বন্ধুত্ব সৃষ্টি করা। পৃথিবীতে শান্তি রক্ষা, হানাহানি বন্ধ এবং নানা জটিল বিষয়ের মীমাংসিত করে জাতিসংঘের কোন শাখা? নিরাপত্তা শাখা। কত সাল থেকে নতুন এক বিশাল সমুদ্র সীমার উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়? 2012 সাল। জাতিসংঘ বাংলাদেশে কোন সমস্যাটির সমাধানের ব্যর্থ হয়েছে? শরণার্থী। জাতিসংঘের যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করে, ইউএনডিপি, ইউনিসেফ আর হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,
আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, আর একটা ফাহমিদা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তিনি প্রথমে ইরাক কুয়েত যুদ্ধে একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে শান্তি রক্ষার কুয়েতে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ওই আঞ্চলিক সংস্থার অধীনে সিয়েরা লিওনে কর্মরত আছেন। তার কর্মতৎপরতা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ ওই সংস্থা তাকে স্বর্ণপদক প্রদান করে। জনাব ফাহমিদা প্রথমে কোন সংস্থাভুক্ত দেশে কর্মরত ছিলেন? ওআইসি। উদ্দীপকের নির্দেশিত সংস্থার স্বর্ণপদক লাভের ফলে তিনটা ঘটনাই ঘটল। মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে, সেনা সদস্যরা অনুপ্রাণিত হয়েছে। কমনওয়েলথ গড়ে ওঠার কারণটা কী ছিল? ব্রিটেনের সাথে স্বাধীন উপনিবেশগুলোর সম্পর্কের বন্ধন ধরে রাখা। কমনওয়েলথের প্রধান কে ছিলেন? ব্রিটেনের রাজা বা রানী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ। বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা কত? 57। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা? সার্ক। সার্কের সদস্য দেশের সংখ্যা কত? 8। তোমাদের বলে রাখি, তোমরা সবগুলো 11টা অধ্যায় পড়লেও এই 192টি এমসিকিউ কোনো মতেই তোমরা ডিনাই করতে পারবে না। আমি দোয়া করি তোমাদের জন্য এইখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন থাকে, এবং আশা করি তুমি এখন যে দেখতেছো একেবারে এখনই তুমি পরীক্ষা ইম্পাস করতে পারবে। সর্বপরীক্ষা অনেক ভালো হোক। শুভেচ্ছা নিরন্তর।